বিসমিল্লাহির রহমানির রহিম এফএক্স অ্যাসেট ওয়েলথ পক্ষ থেকে দেশ-দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিষণ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন আশা bari সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর ইকামনা করি শুরু করছি আমাদের এই সপ্তাহের forex রিভিউ বাই অ্যানালাইসিস বন্ধুরা আজকে আমাদের যে সোশ্যাল টক সোশ্যাল টক আসলে বর্তমানে জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা হচ্ছে বাজেটের বিল পাস হয়েছে কথা বলতে গেলে বাজেট নিয়ে কথা বলতে হয় এছাড়া সামাজিক যেসব বিষয় নিয়ে কথা বলি বলবো অনেক সময় দেখা গেছে এগুলোর উপরে যখন স্টাডি করি তখন নিজের মাথায় অনেক সময় হ্যাং হয়ে যায় যে এগুলোর উপরে আসলে কথা কিভাবে বলবো কথা কোন দিক থেকে কথা বলবো আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরেও আমরা মনে করি যে আমাদেরকে কথা বলতে হবে প্রাসঙ্গিক বিষয়ের উপরে কথা বলতে হবে আজকে একটা কথা আপনাদেরকে বলি বাজেট নিয়ে যখন জাতীয় সংসদে যখন কথা হয় আলোচনা হয় এখানে যখন বাজেটের উপরে কাউকে বক্তব্য দিতে বলা হয় বিশ মিনিট হোক পঁচিশ মিনিট হোক এই বাজেট নিয়ে কয়জনে গবেষণা করেন আজ থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যে বাজেটগুলো হচ্ছে বাজেটগুলো বিভিন্ন খাতগুলোর উপরে যে গভর্নমেন্টের বরাদ্দ সে বরাদ্দ এই যে টার্গেট যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং বাস্তবায়ন করার জন্য কি করা দরকার বিশ মিনিটের বক্তব্য হলে বিশ মিনিটে স্পষ্টভাবে ওই বিষয়ের উপরে আমি মনে করি কথা বলা উচিত এখন আমরা তো জাতীয় সংসদে উঠলেও সেখানে একে অন্যের বিষদগার এটা করতে করতেই সময় চলে যায় দশ মিনিট অথবা পনেরো মিনিট আমি দেখলাম গত সংসদে গত অধিবেশনে একজন বিরোধী দলীয় সদস্য আমি সরকারি দল না বিরোধী দলও না গঠনমূলক সমালোচনা করি এখন যে বয়স আসছে যে বয়স আমার এবং যে উপনীত হয়েছি এখন আর আমার রাজনীতি করারও এখন অ্যাক্টিভলি রাজনীতি করারও সময় নেই এখন গঠনমূলক সমালোচনা করব। সেটা হচ্ছে যে আমরা শুধু অমুকের নেতা অমুকের নেতা নিয়ে এগুলো নিয়ে সবচেয়ে বেশি সময় দিই আমাদের উচিত যেহেতু বাজেট হয়েছে এই বাজেটের সবাই আমরা বেনিফিসিয়ারি আর যদি ক্ষতি হয় তাহলে সবার হবে তাহলে এটা নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে বিশ মিনিটে আলোচনা করে আসি যদি কারও কোনো প্রশ্নের যদি জব দিতে হয় আমি জানি না রুলস অফ প্রসিডিওর এই জিনিসটা আছে কিনা যে কেউ যদি কোনো বিষয়ে যদি বাজেট বহির্ভূত যদি কোনো বিষয়ে কথা বলতে হয় কথা বলে এবং তার জবাব যদি এখানেই দিতে হয় যেহেতু এখানে সময় সুনির্দিষ্ট সেটার জন্য আমরা পরবর্তীতে আমি মনে হয় অন্য টাইমে মনে হয় এটা জবাব দেওয়া যাইতে পারে যাবে না এমন কথা না কারণ সেখানে জনগণের কথা বলার জন্যই সবাই উপস্থিত হয়েছে জনগণের কথা কতটুকু বলা হয় গরিবের কথা কতটুকু বলা হয় ফর্টি সেভেন পার্সেন্ট যারা আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট যারা গ্র্যাজুয়েট তাদের বিষয়ে কতটুকু কথা বলা হয় একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো বাট এগুলো যথাযথভাবে কিভাবে সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় জেনারেশন যেন কাজ শিখে এবং কাজ শিখার পরে যখন তারা উদ্যোক্তা হতে চায় তাদের তাদেরকে পুঁজিরা কিভাবে বিনিয়োগ করা হবে কিভাবে মনিটরিং করা হবে এই বিষয় নিয়ে তো সুনির্দিষ্টভাবে কথা বলা উচিত এখন আমরা না 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 হয় হয় নাই হয় হয়নি আমাদের দেশে বিরোধী দল সরকারি দল এই জিনিসটাই হয়ে আসছে সরকারি দল বলে অত্যন্ত সুন্দর বাজেট এবং মানুষের গ্রহণযোগ্য বাজেট আর সরকারি দল যে এই বাজেট গরিব মারা বাজেট এই বাজেটের তো এখন গরিব মারা বাজেট এটা বলেই শেষ করা যাবে না এই বাজেট কিভাবে গরিব বাঁচানোর বাজেট হতে পারে সেটার ঘটনামূলক সমালোচনা আসা উচিত সুস্পষ্টভাবে আসা উচিত পাল্লার রস্তে এই সমস্ত না করলে আমার মনে হয় ভালো হয় যাই না আমার কথা এটা কোথায় কতটুকু পুষবে কিন্তু আমি আমার ছোট্ট ব্রেন থেকে আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে যখন যেখানে যে বিষয়ের উপরে কথা বলছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কথা বলুন কারণ আপনারা আজকে যারা বিজেপি দল তারা কিন্তু পরবর্তীতে সরকারে যায় এটাই নিয়ম থ্রুডিয়ান টোমোর তো আপনারা যদি এটা নিয়ে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে যদি গবেষণা না করেন ভালোভাবে যদি স্টাডি না করেন তাহলে আপনারা পরবর্তীতে আপনারা কিভাবে আপনারা করবেন কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক এটা নিয়ে তো পুঙ্ানুপুঙ্খরূপে আপনাদের স্টাডি করা উচিত যাই হোক রাজনীতি এটা অনেক জটিল জিনিস আমরা এটা নিয়ে এখন আর কথা নাই বলি চলে আসি আমরা আমাদের সঙ্গে আমাদের আজকের বিষয়ের উপরে বন্ধুরা এই সপ্তাহের ফরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইউরো ইএসডি এট ফার্স্ট আমাদের ইউরো ইএসডি বর্তমান যে অবস্থায় আছে এখান থেকে আমরা মনে করি যে পিবোনাচিটা একটু উঠাই দিই আগে এখানে আমরা ডে ওয়ান টাইম প্রেমে আমরা এখানে দুইটা স্ট্রং সাপোর্ট এবং রেস্টেন্স টেবিল আমরা এখানে ড্র করেছি যে মার্কেট এখানে আসতে পারে এখান থেকে আবার মার্কেট উপরে যেতে পারে এবং এই জিনিসটা এখানে দেখেন একটা ট্রেন লাইন আমরা ড্র করেছি ট্রেন লাইনের ভিত্তিতে মার্কেট আপ ট্রেন্ড আছে আর বিভিন্ন যেটা দিয়েছি বিভিন্ন যদি আমরা যদি এখান থেকে বিভিন্ন যদি ড্র করি তা আমরা মনে আশা করি যে এখান থেকে যে মার্কেটটা এই যে এখান থেকে এই যে পিব আছে পঞ্চাশ আছে পঞ্চাশে এসে মার্কেটটা আবার রিবাউন্ড হবে তার মানে উপরে যাবে আর তাছাড়া আপনারা দেখেন এটা হলো মান্থলি ক্যান্ডেল আর আগামীকালকে নতুন ক্যান্ডেল হচ্ছে অলরেডি উইকলিও একই অবস্থা ছোট করে দেখল তো গত সপ্তাহে আচ্ছা এটার উপরে আমি আবার আমার গত সপ্তাহে যে জিনিসগুলো দেখাইছি সেটা আমি পরে দেখাচ্ছি আগে এই জিনিসটা আমরা শেষ করি জাস্ট এই লেভেলটা ছোট করি তাহলে আমরা এটাই এখানে এই সপ্তাহের যেটা সেটা হচ্ছে যে বর্তমান যে প্লেস আছে এখান থেকে মার্কেট নিচে নামতে পারে সেটা হলো ওয়ান পয়েন্ট থার্টিন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো ফাইভ এখানে আসতে পারে এবং এখান থেকে মার্কেট আবার আপে যেতে পারে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ জিরো আপনারা এখান থেকে যদি ফিফটি পার্সেন্ট এখান থেকে ক্যানটি নিতে পারেন বাই এবং এখান থেকে বাকি ফিফটি পার্সেন্ট নিতে পারেন আগেও ওই কথাটা বলেছি আজকে এটা বলে যাচ্ছি এরপর আসে জিবিপি ইউএসডি জিবিপিএসডি বর্তমান যে অবস্থা আছে সেখান থেকে মার্কেট একটু উপরে যেতে পারে সব কিছুতেই সব কিছুরই আপনার আপনার জানা বলা হয় এটা তো হলো ডে ওয়ান ডে ওয়ান ট্রাইভে আপনারা যদি এক্সপোর করেন দেখা যাচ্ছে সে এক্সপোরও কোনো কোনোভাবে আপনারা দেখেন মিলে যাচ্ছে এখানে তো যাই হোক এখানে মার্কেট আমরা আশা করি যে মার্কেট এখান থেকে একটু উপরে যেতে পারে এবং এখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে এই পর্যন্ত গিয়ে মার্কেট ডাউনে আসতে পারে ওয়ান পয়েন্ট টু ফোর এইট এইট জিরো এরপরে যাই আমরা এনজার ডিও এস ডি হ্যানজার ডিও এসডি বর্তমানে যে অবস্থা গত সপ্তাহে আপনারা জানেন যে মার্কেট একের পর এক আমাদের বুলিশ ক্যান্ডেলগুলো কন্টিনিউ হয়েছে এবং আমরা স্ট্রং একটা রেসিস্টেন্স টেবিল অলরেডি মার্কেট এখানে অবস্থান করতেছে আমরা মনে করি যে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে এবং জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফোর নাইনে এ ডিএসডি সেম এস এনজার এটা স্ট্রং একটা রেসিস্টেন্স লেভেলে আছে এবং এখান থেকে আমরা আশা করি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে পারে জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি সিক্সে এগুলো আপনার দেখেন মার্কেটটা আসলে আপনার ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বাদ দিয়ে কিন্তু মার্কেট নিয়ে ভাবতে পারবেন না নিয়ে চিন্তা করতে পারবেন না অনেকেই মনে করেন যেখানে শুধু সাপোর্ট না শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল না অনেক কিছুই আছে হ্যাঁ শুধু সাবার লেভেল আমরা এখানে বলছি কারণ কারণ রাষ্ট্র সাস্টেন্স লেভেল থেকেই আমরা কি করি এই লেভেলগুলো আমরা নির্ধারণ করি তো এরপরে আসি আমরা এ ইউডি পি ওয়াই জে জেপি বর্তমানে যে অবস্থা আছে মার্কেট এখান থেকে এটা ডে ওয়ান টাইম প্রেমে বর্তমান অবস্থা থেকে মার্কেট ডাউনে আসবে এবং এটা আগের একটা স্ট্রং সাপোর্ট লেভেল মনে করি যে মার্কেটটা এখানে আসতে পারে ইউরো যে পিও টাইম ফ্রেমে আমরা আশা করি যে মার্কেট বর্তমানে যে অবস্থা আছে এখান থেকে মার্কেট আবার আগের সাপোর্ট লেভেলটা এবং মার্কেট আসতে পারে এবং এগুলো আপনারা যদি দেখেন এইটা এখানেও যদি আপনারা টাইম ট্রেন আপনারা ড্র করেন এখানেও যদি ট্রেন লাইন ড্র করেন আপনারা দেখেন যে মার্কেট আসলে আপ ট্রেন্ড কতটুকু গিয়েছে এবং স্ট্রং যেহেতু রেসিটেন্স লেভেল এটা শুধু রেসিটেন্স লেভেলটা আমরা যদি দেখি যে এইসপোরও ডে ওয়ানেও এটা স্ট্রং একটা রেসিটেন্স লেভেল স্পোরেও একটা এই ডবলিউ ওয়ানও একটা রেস্টেন্সেবল হতে মার্কেটটা আমরা যদি মান্থিতে হারামির মতো প্রায় মার্কেট যেখানে আমরা আসবে বলতেছে সেখানে এসিয়া মার্কেট কিন্তু আবার আফি যেতে পারে তো সেটা আমরা এখনই বলতেছি না যে আমরা এই সপ্তাহ মার্কেট মুভমেন্টের উপর নির্ভর করে যে মার্কেট আসলে কোথায় যাবে বন্ধুরা এরপরে আসি আমরা একসিএসডি এটা হচ্ছে আমাদের সিলভার সিলভার বর্তমানে যে অবস্থা আছে আমরা একটু এখানে দিলে আমরা বুঝতে পারি যে বর্তমানে যেখানে আসে আপনারা দেখেন এখানে মার্কেট অনেক উপরে উঠেছে এবং এখান থেকে যে বিভিন্ন আছে যদি আমরা ড্র করি এভাবে পিপোন আছে হ্যাঁ এই আছে ভেদ করে আমরা করি মনে করি যে মার্কেট উপরে যাবে আর ক্যান্ডেলের দিকে যদি আপনি তাকান এখনও কিন্তু বুলিশ যে বুলিশ যে ক্যান্ডেল আছে এইস ওয়ান ডব্লিউ ওয়ানের সেই ক্যান্ডেলের এখনও প্রভাব রয়ে গেছে আর এখানে তো অলরেডি আমরা মান্থলি একটা বলি ফিন পেয়ে গেছি অলরেডি ট্রেন লাইন ড্র করলেও আপনি এখানে ইচ্ছে করলে মান্থলিতে ট্রেন লাইন ড্র করতে পারবেন হ্যাঁ আপনি উইকলিতে ট্রেন লাইন ড্র করেন আপনি এখান থেকে যদি ট্রেন লাইন ড্র করেন আপনি ট্রেন লাইন ড্র করতে পারেন মার্কেট আপ ট্রেন্ড তো আমাদের আজকের অ্যানালাইসিসে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মার্কেট বর্তমান যে অবস্থা আছে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে এবং আপ ট্রেন্ড ফিফটিন পয়েন্ট সিক্স জিরো সেভেনে মার্কেট যেতে পারে বন্ধুরা গোল্ড গোল্ড আপনারা জানেন বর্তমানে এটাও একই অবস্থা সিলভারের মধ্যেই আপনারা যদি এখানে একটু ট্রেন্ড লাইন ড্র করেন জানেন যে এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেল থেকে আমরা আশা করি যে মার্কেট আগের এই যে এক্সট্রেন্স লেভেলে যেতে পারে মার্কেট এখানে এবং সেখানে মার্কেটটা এই বর্তমানে এখানে একটু নিচে আসতে পারে এক্সট্রান্স সাপোর্ট লেভেলে এখান থেকে মার্কেট আবার উপরে চলে যেতে পারে আমরা এটার ওপরে ওইখানে আবার একটু কথা বলবো আমাদের প্রতি সপ্তাহের মতো এরপর আসে এনজারডি ক্যাড এনজার ক্যাড বর্তমান যে অবস্থা আছে আমরা আশা করি যে এখান থেকে মার্কেট স্ট্রংটা রেসিস্টেন্স লেভেলে যেতে পারে এবং সেটা হলো এইট নাইন টু ওয়ান বর্তমান অবস্থা থেকে এইট নাইন টু ওয়ানে যেতে পারে এবং আমরা যদি ডব্লিউ ওয়ান যদি ক্যান্ডেল দেখে থাকি এটা বলিস ইন গালফিন অলরেডি মান্থলি ক্যান্ডেলটা অলরেডি এখানে দেওয়জি হ্যাঁ জি এবং এটা অলরেডি স্ট্রং একটা সাফোর্ট লেভেল থেকে মার্কেটটা ওই জায়গায় গিয়েছে তাহলে আমাদের এই সপ্তাহ আমরা মনে করতে পারি যে এই সপ্তাহে বন্ধুরা এরপর আসি ক্যাট সিএইচ আমরা আশা করি বর্তমানে অবস্থান দিয়ে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থ্রি জিরোতে এই হল আমাদের এই সপ্তাহ উইকলি রিভিউ আমরা অন্য সপ্তাহের মতো আমরা অন্যভাবে যদি আরও তিনটা পেয়ার যদি আমরা দেখি সেটা হলো আমরা গত সপ্তাহে আমরা এই যে গোল্ড গোল্ডের মধ্যে আমরা মান্থলি একটা বহুত আগেই আমরা এটা দেখাইছি যে মান্থলিতে একটা আমরা ট্রেন্ডলাইন ড্র করেছিলাম এবং এই মার্কেটটা আপনি দেখেন কাকতালীয়ভাবে সে এখানেই আসতেছে যে এটা এটা হলো মান্থলি ট্রেন্ডলাইন সেখানেই এসি সে কিন্তু করতেছে আমরা আগেও বলছি যে এখানে আসার পরে মার্কেট আবারও উপরে যেতে পারে এবং উইকলি অলরেডি স্ট্রং বলিস এটাও বলিস অলরেডি এবং মান্থলি যে জিনিসটা গত ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটাও এখন বলিস ক্যান্ডেল হচ্ছে এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমি মনে করি মান্থলির বিয়ার ইস ক্যান্ডেল যদি এটা নিচে এসে ক্লোজ না হয় তাহলে আমরা এখানে আসলে আমি জানি না অথবা এর উপরে যদি আরও তো সাপোর্ট এক্সট্রেন্স লেভেল আসে আমরা যদি আরও যদি উপরে যাই সেখানেও আমাদের সাপোর্ট এক্সট্রান্স লেভেল আসে অতীতের উইকিতে যায় যদি দেখি আমাদের অনেক সাপোর্ট এক্সট্রেন্স লেভেল আছে মার্কেট যদি উপরে যায়ও এখানে আসছে আমাদের স্ট্রং সাপোর্ট এক্সট্রান্স লেভেল হুম এগুলাতে গেলে এগুলার পরে যদি মার্কেট যদি ডাউন টার্ন হয় তাহলে মার্কেট আমরা মনে করি ডাউন ট্রেন্ড আসতে পারে বাট এখানে একটা জিনিস সবসময় মাথা রাখা উচিত যে মান্থলি স্ট্রং এই যে ট্রেন লাইনের এই ট্রেন লাইনের আরও কেউ মার্কেট আপ ট্রেন্ড অথবা এখানে সেল নিতে চিন্তা ভাবনা করে এখন আমাদেরকে বর্তমান যে পরিস্থিতি বর্তমান আমরা এখানে সেল নিতে খুব চিন্তা ভাবনা করে সেল নিতে হবে তাহলে আমরা সবসময় এগুলো ড্র করে রাখবেন এগুলো ড্র করলে সুবিধা হবে কি যে আপনি মার্কেটের প্রতি মুহূর্তে মার্কেটের মুভমেন্টটা আপনি বুঝতে পারবেন তার স্টেশন বুঝতে পারবেন সে আসলে কোথেকে কই দৌড়াবে কোথেকে কই দৌড়াবে সেটা আপনি বুঝতে পারবেন এই যে এখানে মুভিং এভারের স্পন্সার দেখা গেছে কোনো সময় নিউজের সময় মার্কেট এখানে থাম করে এখানে এসে টাচ করে দেন মার্কেট আবার উপরে চলে যেতে পারে ঠিক আছে খেয়াল করবেন টাচ করে যদি মার্কেট যদি আবার এই ট্রেন লাইনে উপরে যায় যদি ক্লোজ হয় তাহলে আমি মনে করবেন যে না মার্কেট এখন আমরা অ্যান্টি নেওয়া যায় কিন্তু এখান থেকে যেহেতু এখানে এটা টাইল এবং এখানে এই ক্রিপ্টো কারেন্সি এখানে আপনারা অ্যান্টি নিতে খুব চিন্তা ভাবনা করে অ্যান্টি নেবেন বধুরায় ইউরো এসডিও আমরা কিন্তু গত সপ্তাহে আমরা এখানে ভিন্নভাবে আর একটা অ্যানালাইসিস আমরা করেছিলাম যে মুভিং এবারে পঞ্চাশে যদি তার টাস করে তাহলে মার্কেট একটু নিচে আসতে পারে এবং ট্রেন লাইন অলরেডি আমরা ওইভাবে ড্র করেছিলাম এবং সেটা তাই হয়েছে এবং গত সপ্তাহের উইকলি যে ক্যান্ডেলটা হয়েছে এই ধরনের ক্যান্ডেলগুলো সাধারণত অনেক সময় ন ডিরিকশান বলা হয় বাট নো ডিরিকশানটা কোন জায়গা থেকে হয়েছে সেটা যদি আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন একটা বলিস ইঙ্গালপেন হচ্ছে মান্থলি উইকলিতেও অলরেডি গত পুলিশ ক্যান্ডেলগুলোর আমাদের প্রভাব বিদ্যমান অতএব এখান থেকে মার্কেট যে আর উপরে যেতে পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা জিবি পি এস আমরা এইভাবেই গত সপ্তাহে আমরা অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে এখানেও গত সপ্তাহে আমাদের পুলিশ ক্যান্ডেল আছে সেখান থেকে এবং মার্কেট ডে ওয়ানে যেহেতু আমাদের এখানে একটা বিয়ারিশালফিন হয়েছে তার প্রভাবে অচে দেখা গেছে মার্কেট আমাদের একটু নিচে আসতে পারে সেটা আমরা ও এনসি দিয়েছি তো এগুলোর মধ্যে আপনারা ড্র করে রাখবেন আপনারা ড্র করে রাখবেন মার্কেট কোথায় যায় না যায় এগুলো অবজারভেশনে রাখবেন ঠিক আছে আপনারা যদি চেন লাইন ড্র করে না রাখেন আপনারা যদি আরও নিজেরা নিজেদের মতো করে আমরা অ্যানালাইসিস দিচ্ছি কেউ যদি চোখ বন্ধ করে যদি এখানে যদি দেখা গেছে ঢেমোতে আপনি প্রফিট করতেও পারেন বাট রিয়েলি আসার আগে আপনি নিজে চিন্তা করতে হবে যে আসলে আমি আসলে নিজে কতটুকু পারফেক্ট হয়েছি নিজে কতটুকু জেনেছি না জানার আগে আপনি সেখানে আসতে পারেন না বন্ধুরা এখানে ফরেক্স যদি কেউ যদি শিখতে চান তাহলে হাতে কলমে যদি প্রশিক্ষণ নিতে চান অনলাইনে ক্লাস করার সুযোগ আছে আমাদের স্কাইপি আমাদের ফোন নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন সপ্তাহে পাঁচ দিন আমাদের ক্লাস হয় আধা ঘন্টা করে সময় দিলে হবে সকালে বিকেলে এবং রাতে কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আপনাদের জন্য রইল শুভকামনা পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত